যারা মদ খাবে, মদ খাওয়ার পরে দু থেকে তিন ঘন্টা পর্যন্ত এদিক ওদিক ঘুরে ফিরে করে যখন মদের নেশাটা চড়ে যাবে ভালো হয়ে, তখন আসবে গাঁব দিকে টলতে টলতে আর মাওলানাকে দেখতে পেলে চাল চাপে আর বলবে, ঘুরে বল ভাই সালাম আলাইকুম, ঘুরতে যাচ্ছে তুমি গোপালপুর যাচ্ছ নাকি? আপনি চিনতে পারলেন না যে এটা কেন এরকম হয়েছে, চাল চাপা কথা কেন? চাল চাবিয়ে কথা বলার মানে এই হারাম করে হারামি জিনিস খেয়ে এসেছে তো আমি যে জেনে নিলাম, মদ খাওয়া আমি যে জেনে ফেললাম, তোমাকে আরবি ভাষাতে বলে মুজাহির, যে পাপ করে আর পাপ তাকে গ্রামবাসীকে জানিয়ে দেয় ওর গুনাহ জীবনে কোনো দিন মাফ হবে না। দুই মদখোর, আগে থেকে নিশা লেগে আছে ফের মদ খাবে, তার জন্য এক বোতল মদ নিয়ে এসে একজনে বসে আছে, তো ফের আর এক মদখোর বলছে, হবে চাট যে লাগে, বিনা চাটে মদ খেয়ে কি মজা লাগবে, চাট লিয়েছিস? বলছে চাট লিতে ভুলে গেছি হে। চাট কি লাগে? এতটি ভুজা দাও, এত একটু চানাচুর দাও, দু একটা আর কিছু মিশু দাও, মাঝে মাঝে একটু করে এরকম করে ছিটাইবে আর পুর দিবে আর মদ দিবে, তাহলে এই চাটের সঙ্গে মদ খুব জমবে। তাহলে যে চাট আনিস নি? যে না আনিনি। ফের একে কয়েছে যা চাট লিয়াই, তো দেখে না ঘড়ির দিকে যে 9:30 বেজে গেছে, এই এতক্ষণে রাতে তুই চাট কুন্ডে পাবি? ই এরকম বোতল ধরে পয়সা আসার খালি গজর গজর করেছিল, এই যে শালা শালাকে বললাম শালা চাট নিয়ে আয়, শালা চাট আনেনি, শালা চাট কখন আনবে? চাটের আশায় বোতল ধরে বসে আছে আর চাটকে যা ওখানে বসে আছে, দোকান খুলে না আর মন যে আর এক ঘন্টা পরে খুলবে, আরে বেকুব 9:30 রায় তার খুলবে না রে বোকার বেটা বোকা, ওখানে ও লোক করে জিনজির ধরে বসে আছে, চাটি চাট লিবো তো এই শালা কুন্ডে চলে গেছে, ও ওখানে এখানে দুজনের টাটাই সে বসে বসে। আর এক গান্ডুকে দেখছি, ও করেছে কি বেদাম মাতালের মতো বকছে, কী হয়েছে এত বকছিস কেন? কয়েছে একটু বেশি করে খেয়ে নিয়েছি। এই বেশি করে খালি কেনবে? কয়েছে অভ্যাস নেই বেশি করে খাওয়া, কিন্তু ঝামেলায় পড়ে গেছিলাম। কিসের ঝামেলায় পড়লি? কয়েছে এক শিশি বোতলকে আমি দুদিনে খাই, সেখানে আজকে আধ বোতল খাওয়ার পরে যদি ঠিপি খুঁজছি তো শালা ঠিপিটা আমার হারিয়ে গেছে, তো বোতল উল্টে গেলে আমার সব চলে যাবে, তা কেন শালা আজই খেয়ে নি, সবখানিকে খেয়ে নিয়েছি।